Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Hello viewers, assalamu alaikum. কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারো আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে Adobe Photoshop Part 3। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালে শুরু করি। তো বন্ধুরা, আমি আপনাদের পার্ট 1 এ বলেছিলাম যে Adobe Photoshop-এর যে টুল প্যানেল, যে টুলগুলো রয়েছে, প্রথমে আমরা এই টুল প্যানেলের প্রত্যেকটি টুলের কাজ শেষ করব। তারপরে আমরা আমাদের উপরে যে মেনুবারগুলো রয়েছে, এই মেনুবারের ভিতরে যে সাব মেনুগুলো রয়েছে, প্রত্যেকটি অপশনের কাজ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমে আমরা টুল প্যানেলের কাজগুলো করব। তো দেখেন, টুল প্যানেল এটা হচ্ছে আমাদের টুল প্যানেল। এটা আপনি যে কোনো জায়গায় এভাবে রিমুভ করে রাখতে পারেন, আবার এই জায়গায় অ্যাটাচ করে রাখতে পারেন। তো যখন আমরা টুল প্যানেলে আসবো, হয়তো আপনাদের এইভাবে ভিউটা থাকতে পারে অথবা এভাবে ভিউ থাকতে পারে, ঠিক আছে? তো এক লাইনে থাকতে পারে অথবা দুই লাইনে থাকতে পারে। তো আপনার এই এরো বাটনে ক্লিক করে ভিউটাকে এক লাইন বা দুই লাইন করে নিতে পারেন। তো আমি এখান থেকে এক লাইন করে রাখলাম। তো টুল প্যানেলে প্রথম যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মপ টুল। দেখেন, যখন আমি এখানে মপ টুলে ক্লিক করবো, মপ টুলে এখানে দেখতে একটা এরো বাটন। আমি যদি এই এরো বাটনে ক্লিক করি, এরো বাটন মানে হচ্ছে যে যে সকল টুলের নিচে দেখবেন যে এরকম একটা ছোট্ট করে এরো বাটন রয়েছে, তার মানে হচ্ছে যে এই টুলের আন্ডারে আরও অনেকগুলো টুল রয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মপ টুলটি ছিল, মপ টুলের আন্ডারে কিন্তু আমাদের এখানে দুটি টুল রয়েছে। একটি হচ্ছে মপ টুল আর একটি হচ্ছে আর্টবোর্ড টুল। যারা Adobe Photoshop CX বা Adobe Photoshop CC ইউজ করতে চান বা এর উপরে ভার্সন ইউজ করতে চান, তাদের শুধু এই আর্টবোর্ড টুলটি আসবে। আর যাদের এর নিচের ভার্সনগুলো ইউজ করতে চান, অর্থাৎ Adobe Photoshop CX6 এর নিচের ভার্সনগুলো ইউজ করতে চান, তাদের কিন্তু এই আর্টবোর্ড টুলটি থাকবে না, শুধুমাত্র মপ টুলটি থাকবে, ঠিক আছে? অর্থাৎ যারা আপডেট ভার্সনগুলো ব্যবহার করতে চান, তাদের এই আর্টবোর্ড টুলটি থাকবে। আর যাদের আপডেট ভার্সনগুলো আগে যে ভার্সনগুলো রয়েছে, যেমন Adobe Photoshop 7, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে চান, তাদের কিন্তু এই অপশনটি থাকবে না। তো আমি আপনাদের দুটি অপশনের কাজ শিখিয়ে দেবো, যে কোনো সময় হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো যখন আমরা মপ টুলে ক্লিক করবো, এই দুটি অপশন দেখতে পাবো, এবং এই মপ টুলের আন্ডারে যতগুলো অপশন রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে অপশন বারে শো করাবে। দেখতে পাচ্ছেন, মপ টুলে ক্লিক থাকা অবস্থায় অপশন বারে সব অপশনগুলো এখানে আমাদের শো করাচ্ছে। তো এগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তো এই মপ টুল নিয়ে কাজ করতে হলে প্রথমে আমাদের এখানে যে কোনো একটি ফাইলকে ওপেন করতে হবে। তো সেজন্য আমি ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করে আপনার এখান থেকে যে কোনো ফাইল ওপেন করতে পারেন, ভিডিও, অডিও, ইমেজ, ঠিক আছে, পিডিএফ ফাইল, যে কোনো ডকুমেন্ট আপনার Adobe Photoshop কিন্তু ওপেন করতে পারেন। তো এখান থেকে আমি এই ইমেজটিকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করে এই ইমেজটিকে আমি এখানে ওপেন করে নিলাম। এই মপ টুলের কাজ কি? মপ টুলের কাজ হচ্ছে আমরা যদি কোনো ফাইলকে, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক এরিয়া বা এটা একটা নতুন ডকুমেন্ট, ঠিক আছে, তো এই এর ভিতরে যদি আমরা এখানে কোনো কিছু লিখতাম বা কোনো কিছু ফাইল এখানে রাখতাম, সেটাকে যদি আমরা মপ করতে চাইতাম, মনে করেন এই পেজের ভিতরে যদি মপ করতে চাইতাম, তাহলে এই মপ টুলটা ব্যবহার করতে হবে। তো আমি আর একটি নতুন করে ফাইল তৈরি করে নিচ্ছি মপ টুলটির কাজ প্রপারলিভাবে আপনাদের বোঝানোর জন্য। তো এখান থেকে প্রিন্ট থেকে আমি একটি A4 সাইজ সিলেক্ট করে দিয়ে একটি নতুন করে পেজ তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, যাতে আমি আপনাদের জিনিসটি প্রপারলিভাবে বোঝাতে পারি। তো এটি হচ্ছে আমাদের একটি কিন্তু নতুন ডকুমেন্ট, আর এটি হচ্ছে কিন্তু আর একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলোকে কিন্তু আমরা এভাবে আলাদা করে রাখতে পারি, ঠিক আছে, এভাবে আলাদা করে রাখতে হবে। তো দেখা, আমি এদেরকে দুটাকে আলাদা করে নিলাম। তো আলাদা করে নেওয়ার পরে আমি যদি এখন আপনাদের দেখাই যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই মপ টুলের আন্ডারে আমি যদি এই ইমেজটিকে এখান থেকে মুভ করে আমি এই পেজে নিয়ে আসতে চাই, তাহলে দেখেন জাস্ট আমি মাউস দ্বারা এটাকে ড্রাগ করে যদি এই পেজে আমি ছেড়ে দিই, তাহলে দেখেন এই ইমেজটা এখানে যেটা ছিল সেই ইমেজটা কিন্তু এখানে আমাদের চলে আসে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই ইমেজটা এখানে চলে আসছে। তো আমি আপনাদের বোঝানোর জন্য আবার এটাকে আগের পজিশনে রেখে দিচ্ছি, ঠিক আছে, দেখতে আমি আগের পজিশনে এভাবে মিলাই দিলাম, তাহলে দেখেন এই ট্যাবটি আলাদা, এই ট্যাবটি এখন আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এই ইমেজটিকে মুভ করে আমরা এই ট্যাবে কিন্তু নিয়ে আসি, তাই না, এই ট্যাবে নিয়ে আসি। তো পরে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাছে প্রপারলিভাবে বোঝানোর জন্য আমি এই ইমেজটিকে কয়েকটি কপি করে নিচ্ছি। সেজন্য আপনার কী কাজ করবেন, কিবোর্ড থেকে যে অল্টার বাটনটি রয়েছে সেই অল্টার বাটনে চেপে ধরে যদি এই ইমেজটাকে ড্রাগ করে নিয়ে আসেন, তাহলে দেখবেন এই ইমেজটি কিন্তু আমাদের কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইমেজটাকে আমি এখানে চারটি কপি করলাম। চারটি কপি করার পর আপনার যদি আমরা লেয়ার প্যানেলে লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। এবং লেয়ার কী, লেয়ার যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি Adobe Photoshop-এ কখন, মানে Photoshop-এ আপনি প্রপারলিভাবে কোনো কাজ করতে পারবেন না। লেয়ার হচ্ছে আমাদের এক একটি ধাপ, অর্থাৎ এক একটি ইমেজের সাথে আরেকটি ইমেজ মিলায় আমরা কিন্তু কাজ করি। অনেকগুলো ইমেজের সমন্বয়ে একটি প্রপারলি ইমেজ কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে। অনেক এখানে আমরা ইফেক্টও ব্যবহার করতে পারি, আরও অনেক কাজ করতে পারে। যেমন আমরা যদি একতলা থেকে দোতলা যাই, তারপর একটা সিঁড়ি পরে আর একটা সিঁড়ি দিই, তারপরে কিন্তু আমরা উঠি, তাই না? ঠিক একইভাবে Adobe Photoshop-টা হচ্ছে লেয়ারগুলো হচ্ছে ঠিক তার মতোই, যে একটি লেয়ারের উপর আরেকটি লেয়ার দিই, তারপরে কিন্তু আমরা প্রপারলিভাবে একটি ইমেজের কাজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা চারটি ছবি, তার মানে এখানে আমরা চারটি লেয়ার রয়েছে। দেখতে পাচ্ছি লেয়ার 1, লেয়ার কপি করছি এটা লেয়ার 2, লেয়ার 3 এবং লেয়ার 4, ঠিক আছে, দেখতে পাচ্ছেন চারটি লেয়ার রয়েছে, মানে চারটি ইমেজকে কপি করছি, এই জন্য চারটি লেয়ার, এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড।
তো উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অটো সিলেক্ট। অটো সিলেক্টের কাজকে বোঝানোর আগে আমি আপনাদের এই লেয়ারগুলো দিয়ে একটা কাজ বোঝাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাউসের এই যে বর্তমানে এই মনে করি 1 নম্বর লেয়ারটাকে আমি এখান থেকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি যদি উপরে ছবিটাকে এভাবে ড্রাগ করি, যে যে কোনো ছবির উপরে দেখেন আমি কিন্তু আমার 3 নম্বর ছবিটাতে, এটা হচ্ছে 1 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আমি কিন্তু 3 নম্বর ছবিটাতে আমার মাউসের কাছে রাখছি এবং এটাকে আমি ড্রাগ করতেছি। তো দেখেন এই ইমেজটি কিন্তু ড্রাগ হচ্ছে না, হচ্ছে কোনটা 1 নম্বর ইমেজটি কিন্তু ড্রাগ হচ্ছে। অর্থাৎ লেয়ার প্যানেল থেকে যে লেয়ারটি আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে, শুধু সেই লেয়ারটি কিন্তু আমাদের এখান থেকে বা সেই লেয়ারের আন্ডারে যে ইমেজটি আছে সেই ইমেজটি কিন্তু এখান থেকে মুভ হবে, ঠিক আছে। অন্য ইমেজ কিন্তু মুভ হবে না। কিন্তু আমরা যদি এখান থেকে অটো যে সিলেক্ট দেওয়া আছে, আপনি যদি এখানে অটো সিলেক্টর টিক মার্ক দিয়ে দেন, তারপরে যদি আপনি এখান থেকে যে কোনো ইমেজ ভাবে ক্লিক করেন, যে ইমেজটাকে এভাবে তখন ড্রাগ করতে চাবেন সেই ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি আপনি ড্রাগ করতে পারবেন। যদি আপনি এখান থেকে এটার টিক মার্কটিকে তুলে দেন, তুলে দেওয়ার পর আপনার লেয়ার প্যানেলে যেটা শুধু সিলেক্ট করা থাকবে শুধু সেটা আপনি মুভ করতে পারবেন, অন্যান্যগুলো কিন্তু মুভ করতে পারবেন না। তো এখান থেকে আপনাকে এভাবে সিলেক্ট করে দিয়ে তারপর কিন্তু এখানটাও পরে লেয়ারগুলো মুভ করতে হবে। কিন্তু আপনি যদি এখানে অটো সিলেক্টর টিক মার্ক দিয়ে দেন, তারপরে যে কোনো লেয়ারে যদি আপনি মাউস দ্বারা ক্লিক করেন সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনি মুভ করতে পারবেন। তো মুভ করলে কাজ হচ্ছে এটা যে আপনি এই ইমেজটাকে এখানে আসি, এখান থেকে মুভ করে আপনি এখানে রাখতে পারেন, আবার এই ইমেজটাকে মুভ করে এখানে রাখতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমাদের যে মুভ টুলটি রয়েছে এই মুভ টুলের কাজ। এখন দেখতে পাচ্ছেন যে অটো সিলেক্টের পরে কিন্তু আরেকটি অপশন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন লেয়ার দেওয়া আছে, এখানে একটা এরো বাটন দেওয়া আছে। আপনারা যদি এই এরো বাটনে ক্লিক করেন এখানে দেখতে পাবেন দুটি অপশন, একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে লেয়ার। গ্রুপ মানে হচ্ছে আমরা যদি দুটা ইমেজকে একসাথে গ্রুপ করি, মনে করেন এখানে লেয়ার 1 এবং লেয়ার 2, এটি এই দুটাকে আমি কপি করবো, ঠিক আছে। এই দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন প্রেস করে দুটাকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জি একসাথে প্রেস করি তাহলে কিন্তু এটা আমাদের গ্রুপ হয়ে যাবে। অথবা আমি যদি এই দুটাকে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট পাশে ক্লিক করি, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে গ্রুপ নামে একটা অপশন দেওয়া আছে, যে গ্রুপ ফ্রম লেয়ার, এতে ক্লিক করলে এই দুটি লেয়ারে গ্রুপ নাম চাবে। আমি গ্রুপ 1 দিলাম, অক বাটনে ক্লিক করলে গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এখান থেকে লেয়ার সিলেক্ট করার আসলে যদি এই লেয়ারটিকে সিলেক্ট করি, এই লেয়ারটি উঠছে, কিন্তু দেখেন প্রত্যেকটি লেয়ার কিন্তু আলাদা আলাদা হচ্ছে, তাই না। কিন্তু আমি যদি এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিই, গ্রুপ আমি গ্রুপ সিলেক্ট করে দিলাম, এখন দেখেন আমি এখানে যে গ্রুপটা রয়েছে শুধু আমি এখানে দুটি ইমেজকে গ্রুপ করেছি, ঠিক আছে। এই যে দেখছে গ্রুপ 1, কিন্তু বাকি যে ইমেজগুলো রয়েছে এগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে, তাই না। কিন্তু আমি গ্রুপ করে রাখছিলাম এই দুটো একসাথে, সেজন্য কিন্তু এই দুটো একসাথে মুভ হচ্ছে। তো আপনি এখান থেকে চাইলে লেয়ার বাই লেয়ার বা গ্রুপ বাই গ্রুপ এভাবে মুভ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল, অর্থাৎ আমরা যদি কোনো ইমেজকে ট্রান্সফর্ম করতে চাই বা ছোটো বড়ো করতে চাই তাহলে কী করি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর একসাথে প্রেস করি, সরি কন্ট্রোল এবং টি, দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি একসাথে প্রেস করলাম। কন্ট্রোল এবং টি প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ইমেজটাতে কিন্তু একটা ছোটো করে বক্স আইকন চলে আসে, এখানে একটি আইকন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তাই না। অর্থাৎ একটা বক্স আই আসছে এবং এই বক্সের মাধ্যমে আমরা ইমেজটাকে এভাবে বড়ো ছোটো করে দেখে নিতে পারি, এভাবে ছোটো বড়ো করে নিতে পারি, তাই না। তো এটা হচ্ছে বলতে, তো আপনি যদি এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি আমরা যেটাকে এভাবে মাউস দ্বারা ক্লিক করবো অটোমেটিক্যালি এখানে কিন্তু সে বক্সে চলে আসবে। অর্থাৎ আপনি যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোলে টিক মার্ক দিয়ে রাখেন তাহলে যেটাতে ক্লিক করবেন সেটাতে কিন্তু ট্রান্সফর্ম কন্ট্রোলটি চলে আসবে। অর্থাৎ আমরা যেটা কন্ট্রোল এবং টি প্রেস করে নিয়ে আসতেছিলাম সেটা অটোমেটিক্যালি তখন চলে আসবে। আর এটা যদি আপনি টিক মার্কটা তুলে দেন তাহলে কিন্তু সেই বক্সটি কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তো বক্সটি রাখতে চাইলে এটাতে অবশ্যই আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, অর্থাৎ এই এই অপশনগুলো কাজগুলো তখনই আমরা দেখতে পাবো যখনই একাধিক ফাইলকে আমরা একসাথে সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। তো দেখেন আমি যদি এখানে একাধিক ফাইলকে একসাথে সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আপনার জিনিসগুলো বুঝতে পারবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। মুভ টুল এখান থেকে আমি যদি এখান থেকে সরাসরি আমাদের যে ইয়াটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ইমেজ, তারপর হচ্ছে এখানে একটা ইমেজ, যখন আমরা একটা একটা করে ইমেজ রাখবো তখন কিন্তু এই অপশনগুলো কিন্তু আমাদের হাইট থাকবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন কিন্তু এখন হাইট রয়েছে, তাই না। কিন্তু আমি যদি একসাথে সবগুলোকে সিলেক্ট করি বা একটার অধিক মানে দুটা সিলেক্ট করি বা তিনটা সিলেক্ট করি তখন কিন্তু এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে লেয়ার প্যানেলগুলো রয়েছে, লেয়ার 1 কপি 3, আমি এই লেয়ারটি এবং এই লেয়ারটি একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলো ছিল আমাদের এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এগুলোর কাজ কি আমি আপনাদের করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে গ্রুপটার ইমেজগুলোকে বাইরে নিয়ে যাই, যেটা গ্রুপ করেছিলাম আমি গ্রুপটাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ ইমেজগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে নিলাম। এখন দেখতে পাচ্ছি 4টা ইমেজ রয়েছে এখানে, এটা হচ্ছে আমাদের একটা নামে একটা ইমেজ, তারপরে যেটা হচ্ছে আরেকটা ইমেজ, এটা হচ্ছে একটা ইমেজ, এবং এটা আমি যদি নড়াই এটা হচ্ছে আরেকটা ইমেজ, ঠিক আছে। আমি 4টা ইমেজকে 4 পজিশনে রাখতেছি বা 4টা জায়গায় রাখতেছি, ঠিক আছে, আপনাদের জিনিসটা বোঝানোর জন্য। তো দেখেন আমি 4টা ইমেজকে 4টা জায়গায় রাখলাম এবং 4 ভাবে রাখলাম, এটা একটু বড় করে রাখলাম, তারপর এটাকে আর একটু ছোটো করে রাখতেছি, এই ইমেজটাকে একটু ছোটো করে নিচ্ছি যাতে আপনি জিনিসটা প্রপারলিভাবে বুঝতে পারেন। তো দেখেন 4টি ইমেজকে আমি 4টি ফরম্যাটে রাখলাম, তাই না। তো এখন আমি চাচ্ছি যে এই 4টি ইমেজকে একসাথে সিলেক্ট করবো, সেজন্য আপনি চাইলে সবার উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি এবং সবার নিচে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি প্রথমে সবার উপরে লেয়ারটি সিলেক্ট করবেন,
করার পর যদি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে সবার শেষে লেয়ারটি সিলেক্ট করে দেন তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যদি একটা একটা করে সিলেক্ট করতে চান সেটাও করতে পারবেন। সেটা করার জন্য প্রথম লেয়ারটি সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ড থেকে যে কন্ট্রোল বাটনটি রয়েছে কন্ট্রোল বাটনটি প্রেস করার পর যে যে মানে যে যে লেয়ার সিলেক্ট করতে চান সেই সেই লেয়ারে ক্লিক করলে সেই সেই লেয়ারগুলো আপনি সিলেক্ট হয়ে যাবে। তো চারটি লেয়ার ছিল, চারটি লেয়ারে আমি সিলেক্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটি অপশন আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রত্যেকটা ইমেজ দেখতে পাচ্ছেন আলাদা আলাদা পজিশনে রয়েছে। আমি যদি চাই যে এখানে যতগুলো ইমেজ রয়েছে সব ইমেজগুলোকে যদি আমি বাম সাইডে সমান করে রাখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি লেফট অ্যালাইনমেন্ট রয়েছে, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু আমাদের বাম সাইডে সমান হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি সব ইমেজগুলোকে আমি মাঝ বরাবর রাখতে চাই অর্থাৎ মিডল সেন্টারে রাখতে চাই, প্রত্যেকটি ইমেজের মাঝ বরাবর থাকবে, তাহলে আমি এখানে সেন্টারে ক্লিক করলে দেখেন প্রত্যেকটি ইমেজ কিন্তু আমাদের সোজা রয়েছে, অর্থাৎ অর্ধেকটা করে মাঝ বরাবর হয়ে গেছে। আবার আপনারা যদি চান যে রাইট সাইডে সমান করে রাখবেন, অর্থাৎ আমার যে এখানে যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলোর রাইট যে সাইডে রয়েছে রাইট সাইডে আপনি সমান করে রাখবেন, এক্সারসাইজ করে রাখবেন, তাহলে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, তাহলে দেখেন রাইট সাইডে আমাদের সমান হয়ে গেছে ইমেজগুলো, ঠিক আছে, এই সাইডে সমান হয়ে গেছে। এরপর যেটা দেওয়া আছে এটা এটার কাজটা আমি পরে দেখাচ্ছি, তার আগে এটা দেখাচ্ছি। তো এটাকে আমি আবার আলাদা করে নিচ্ছি, এই ইমেজটাকে এখানে রাখলাম, এই ইমেজটিকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম এবং এই ইমেজটিকে এখানে রাখলাম। এখন দেখেন আমি আবার চারটে ইমেজটিকে একসাথে সিলেক্ট করতেছি, কন্ট্রোল বাটন এবং শিফট একসাথে উপরে লেয়ার এবং শেষের লেয়ারের জন্য আমি শিফট বাটন প্রেস করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিলাম। এখানে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, তার মানে হচ্ছে আমাদের সব ইমেজগুলোকে যদি উপরে সমান রাখতে চাই তাহলে আমরা এখানে টপ অ্যালাইনমেন্টে ক্লিক করবো, তাহলে দেখেন প্রত্যেকটি ইমেজ কিন্তু আমাদের উপরের দিকে সমান হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেন্টার, অর্থাৎ আমরা যদি এটাকে ভার্টিক্যালি সেন্টার করে রাখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হরিজেন্টালি যদি সেন্টার করে রাখতে চাই তাহলে আমরা এটাতে ক্লিক করবো, তাহলে দেখেন হরিজেন্টালি আমাদের ইমেজগুলো কিন্তু সমান হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ মাঝ বরাবর হয়ে গেছে। এরপরে দেখতে হচ্ছে বটম, আমি এইটা আবার আগে পজিশনে ফিরে যাচ্ছি। আমি যদি বটম অর্থাৎ নিচের যে লাইনটি রয়েছে নিচের ইমেজটার সাথে যদি সবগুলোকে আমরা সমান করে রাখতে চাই তাহলে এখান থেকে আমরা বটম অ্যালাইনমেন্টে ক্লিক করবো, তাহলে দেখেন সব ইমেজগুলো নিচের লাইনে সমান হয়ে গেছে। আর তারপরে যেটা রয়েছে এখানে আমাদের এটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে আমাদের হরিজেন্টালি, ঠিক আছে, এটা ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, অর্থাৎ আমরা প্রত্যেকটি ইমেজ মাঝখানে যে ভাগগুলো রয়েছে এটা সমান রাখতে চাই তাহলে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি ক্লিক করলে প্রত্যেকটি ইমেজ আমাদের মাঝ বরাবর সমান হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যেটা দেওয়া ছিল এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি, ঠিক আছে, ভার্টিক্যালি আমরা যদি ইমেজটাকে প্রত্যেকটি মাঝখানে যে দূরত্বটুকু যদি সমান রাখতে চাই তাহলে আমরা এটাতে ক্লিক করে দেবো, তাহলে দেখেন প্রত্যেকটি ইমেজের যে দূরত্বটুকু রয়েছে আপনার যে মাঝখানে যে ফাঁকাটুকু একটা ইমেজ থেকে আরেকটি ইমেজের যে ফাঁকাটুকু এই ফাঁকাটুকু প্রত্যেকটি ইমেজের ক্ষেত্রে কিন্তু সমান দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত যে অ্যালাইনমেন্টটা ছিল মুভ টুলের আন্ডারে, এই মুভ টুলের আন্ডারে এই অপশনগুলোর কাজ। মুভ টুলের আন্ডারে আমাদের আরেকটি টুল ছিল এখানে, সেটি হচ্ছে আমাদের এখানে যে আর্টবোর্ড টুল। তো আর্টবোর্ড টুলটি দেখার জন্য আমি এখান থেকে মনে করেন যে এই টুল এই প্যানেলটিকে এখানে ক্লোজ করে দিলাম। তো আর্টবোর্ড টুলকে আমরা যখন কোনো ইমেজকে ওপেন করি বা যখন কোনো নতুন ডকুমেন্ট তৈরি করি তখন সেই ফাইলের যে সাইজটি থাকে সেই সাইজটি কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে সেট আপ হয়ে যায়। এখন আমরা যদি চাই যে এই সাইজটিকে অটোমেটিক্যালি আবার নতুন কোনো একটি আর্টবোর্ড দেবো মানে নতুন একটি ফরম্যাট দেবো তাহলে আমাদের এখানে একটি আর্টবোর্ড টুলের সাহায্যে মানে আর্টবোর্ড টুলটা যে রয়েছে এর সাহায্য নিতে হবে। যেমন দেখেন আমি যেখানে আর্টবোর্ডে ক্লিক করি, আর্টবোর্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার মাউসের কার্সারটি কিন্তু একটা বক্সের মতো চলে আসে। আমি যদি চাই যে এই ইমেজটুকু শুধু আমি এই পর্যন্ত কেটে নিব, এটুকু শুধু আর্টবোর্ডের ভিতরে রাখবো, তা আমরা সেটা করতে পারি। যেমন দেখেন আমি এখান থেকে ড্রাগ করতেছি, এটাকে ড্রাগ করে আমি শুধু এই পর্যন্ত ইমেজটাকে রাখলাম, এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন যেটুকু আমি সিলেক্ট করে দিলাম শুধু সেটুকু ইমেজটুকু থাকবে, বাকিটুকু এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একাধিক আর্টবোর্ড এখন আমরা কাজ করতে পারবো। যেমন এখানে আর্টবোর্ড ওয়ান আমি যদি এ প্লাস বাটনে ক্লিক করি তাহলে উপরে আরেকটি নতুন আর্টবোর্ড তৈরি হবে, যদি এদিকে ক্লিক করি তাহলে এদিকে আরেকটি নতুন আর্টবোর্ড তৈরি হবে। এবং আর্টবোর্ডে আন্ডারে কিন্তু আবার অনেকগুলো অপশন এখানে আপনার উপরের দিকে শো করাবে। দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেওয়া সেটা হচ্ছে কাস্টম, কাস্টমে যদি আমরা এরো বাটনে ক্লিক করি এখানে অটোমেটিক্যালি কিছু সাইজ দেওয়া থাকে, সেই সাইজটি ক্লিক করলে অটোমেটিক্যালি এই ইমেজের ভিতরে বা নতুন আর্টবোর্ড তৈরি করতে সেই আর্টবোর্ডের ভিতরে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে হাইট এবং ওয়েট দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে হাইট এবং ওয়েটটা চেঞ্জ করে দিতে চাই, আমি যদি শুধু এখানে 1.0 রাখি এবং এখানে যদি 2 দেখেন আমি এখানে 2 দিলাম 2.0, এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখেন ইমেজটা আমি এখান থেকে যে সাইজটি সিলেক্ট করে দিলাম আর্টবোর্ডের আন্ডারে, ঠিক আছে, এখানে যে সাইজটি সিলেক্ট করে দিয়েছি ইমেজটা কিন্তু সেই সাইজ আমাদের এখানে হয়ে গেছে, অর্থাৎ আর্টবোর্ডের অর্থাৎ যেটুকুর ভিতরে আমি শুধু কাজ করতে পারবো সেটুকুর সাইজ এখানে হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন, মূলত অ্যাডোবি ফটোশপ CX এবং এর আগের যে ভাষণগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এটা নাই, অ্যাডোবি ফটোশপ CC ভাষণে কিন্তু এই আর্টবোর্ড টুলটি রয়েছে। এখন দেখেন আপনি যদি এই আর্টবোর্ড টুলটি এখান থেকে ক্লিক করে আবার যদি নতুন করে আর্টবোর্ড তৈরি করতে চান, এই আর্টবোর্ডে যদি ক্লিক করেন মানে নামটা এখানে যে রয়েছে এখানে যদি প্লাস বাটনে দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করলে এই আর্টবোর্ডের আন্ডারে কিন্তু এখানে আবার আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আদার, এখানে কালারটি দেখতে পাচ্ছেন, আমি যদি কালারটি চেঞ্জ করে দিতে চান, আমি যদি এখানে ইয়েলো কালার সিলেক্ট করে দিই ওকে বাটনে ক্লিক করি তাহলে এই আর্টবোর্ডের কালারটি কিন্তু ইয়েলো হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি একটি পেজের ভিতরে অনেকগুলো ফাইল নিয়ে একসাথে কাজ করতে চান
তাহলে কিন্তু আপনাকে আট বোর্ডগুলো নিয়ে কাজ করতে হবে। মানে আপনি চাচ্ছেন যে একটি আমি এখানে ফাইল ওপেন করে রাখছি, অত এই ফাইলে যেমন এখানে আওয়াল নামে যে আমি ফাইলের ওপেন করছি, এই ফাইলের ভিতরে আমি একাধিক আট বোর্ড নিয়ে কাজ করবো, তাহলে আপনি এখান থেকে আট বোর্ডগুলি তখন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অত অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে তখন যে কোনো কালার এইভাবে সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার ভালো লাগে। প্রত্যেকটি আট বোর্ডের জন্য আলাদা আলাদা কালার করে নিতে পারবেন। এবং এখানে লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন আট বোর্ড ওয়ান, আট বোর্ড টু এবং আট বোর্ড থ্রি। আমি যদি আট বোর্ড থ্রিতে এখন কোনো কিছু নিয়ে আসি বা কাজ করি, দেখতে পাচ্ছি আমাদের আট বোর্ড থ্রিতে সিলেক্ট রয়েছে, তাই না? আট বোর্ড থ্রিতে আমি এখানে এই ইমেজটি নিয়ে যাবো, এখানে আমি নতুন করে কোনো ইমেজ ওপেন করবো, সেটা আমি আট বোর্ড থ্রিতে সিলেক্ট করে দিলাম। এখান থেকে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে তারপর ওপেন, এখান থেকে আমি একটি ইমেজকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি পিকচারে দেখি ইমেজ আছে কিনা আমার, তো পিকচারে আমার ইমেজ নাই। তো এখান থেকে আমি আমার ডিফোল্ডারে যাচ্ছি, এখান থেকে আমি একটি ইমেজকে সিলেক্ট করে দিচ্ছি জাস্ট আপনাদের জিনিসগুলো বোঝানোর জন্য। ঠিক আছে, তো এখান থেকে আমি চাচ্ছি যে আমার যে এখানে যে এই ইমেজটি রয়েছে এই ইমেজটি আমি নিয়ে যাবো। এই ইমেজ সিলেক্ট করে দিয়ে ওপেন বাটনে যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে এই যে আমি ইমেজটি নিয়ে আসলাম, এটাকে যদি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, ঠিক আছে, আমি এখানে যে আট বোর্ডে রাখবো সেই আট বোর্ডে শুধু এই ইমেজটি থাকবে, বাকিগুলো তো কিন্তু থাকবে না। ঠিক আছে, তো আমি পেজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কন্ট্রোল এবং জিরো বাটন প্রেস করলে যতগুলো আট বোর্ড থাকবে সব আট বোর্ডগুলো আমি একসাথে এখানে মুভ করে নিয়ে আসতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি ইমেজটাকে যেখানে মুভ করে রাখবো, এই আট বোর্ডে থ্রি আট বোর্ডে আমি এই ইমেজটাকে রাখছিলাম, যার কারণে কিন্তু থ্রি আট বোর্ডে কিন্তু এই ইমেজটি আমাদের রয়েছে। ঠিক আছে, অন্য কোনো ইমেজে কিন্তু এই আট বোর্ডটা কিন্তু নাই। ঠিক আছে, এই পিকচারটা কিন্তু অন্য আট বোর্ডে আমাদের নেই। তো এইভাবে আপনারা খুব সহজে আট বোর্ড নিয়ে কাজ করতে পারেন। তো এটা গেল আমাদের যে মুভ টুল এবং আট বোর্ড টুল, এই দুটি অপশনের কাজ। আট বোর্ড টুল মূলত হচ্ছে আমরা একটি ট্যাবের ভিতরে অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে পারবো, আর মুভ টুল হচ্ছে আপনার এক জায়গার ফাইলকে অন্য জায়গায় মুভ করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের যে মুভ টুল এবং আট বোর্ড টুল, এই দুটি অপশনের কাজ। আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।